তিনি সর্বতোভাবে তিনি আমফানের যে সমস্ত অভিজ্ঞতা সবকে মাথায় রেখে যশ আগামী দিনে যেটা ঢেয়ে আসছে তার জন্য তিনি সর্বরকম প্রস্তুতি নিয়েছেন। তিনি আমাদের প্রত্যেকটি দপ্তরকে তিনি অ্যালার্ট করে দিয়েছেন, ইতিমধ্যে উপান্নতে তিনি থাকবেন, তিনি ওখানে কন্ট্রোল রুম খুলে আছেন। আমরা যারা বিভিন্ন দপ্তরের মন্ত্রী সংশ্লিষ্ট এই যশকে মাথায় রেখে বিশেষ করে ইরিগেশনের পক্ষ থেকে আমরা দ্রুত বাঁধ মেরামতির কাজ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, হলদিয়া, গেঁওখালী সব জায়গায় আমরা শুরু করে দিয়েছি। এছাড়াও যদি আমরা দেখি ইতিমধ্যে কোনো জায়গায় ব্রিজ হচ্ছে কিংবা কোনো জায়গায় ভাঙার সম্ভাবনা আছে সেই জায়গায় আমরা শালবোল্লা থেকে আরম্ভ করে গানিব্যাগ সমস্ত কিছু মজুদ রেখেছি এবং আমাদের দপ্তরের প্রত্যেকটি আধিকারিক থেকে আরম্ভ করে দপ্তরের কর্মচারীদের সবাইকে আমরা সজাগ থাকতে বলেছি। তারা প্রতিনিয়তই বাঁধগুলিতে তারা প্রহরা দিচ্ছেন, দেখছেন কোন জায়গার কী অবস্থা। তাই মুখ্যমন্ত্রী যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়ে মানুষের তাকে রেস্কিউ করার, খাদ্য সামগ্রী দেওয়ার সব কিছুর ব্যবস্থা রেখেছেন, সেই কথা মাথায় রেখে আমরা বিভিন্ন স্কুলগুলোতে একটা সেখানটায় আমরা খুলে দিয়েছি, এক সেন্টার খুলে দিয়েছি। যারা মাটির বাড়িতে থাকেন তাদেরকে জেলা নেতৃত্বের সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সেই জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। তাই সর্বতোভাবে আমরা তৈরি, আমরা সবাইকে আশ্বাস দিচ্ছি আপনারা কেউ এই যশ একে ভয় পাবেন না, ভীতির কোনো কারণ নেই, সরকার পাশে আছে। সর্বোপরি চালিকা শক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবার দুঃখে সুখে থাকে, তিনি ঝড় ও বন্যায় সদা জাগ্রত থাকে, সেই দিক থেকে আমরা প্রস্তুত।